জ্যান্ত কানকো মরছে এরকম ভেটকি কোথায় পাবো? তো আগের বার বানতলায় কিনিনি, এবার কিনে ফেললাম। তুমি ধরেছো? ও এই যে চিংড়ি মাছ, ওই যে মাছ বাজার যেটা বলছিলাম। আর ব্যাপারটা তো সুন্দরবন রেস্টুরেন্ট কেন? হ্যালো দা বংবাজি ফ্যামিলি, কেমন আছো তোমরা? প্রথমেই সবাইকে সরি জানাচ্ছি যে অনেক দিন ভিডিও দিতে পারিনি, কেননা বাড়ি রেনোভেশনের কারণে ভিডিও দেওয়াটা বা ভিডিও এডিট করা আমার পক্ষে একটু প্রবলেমেটিক হয়ে পড়েছিল। এই বিষয়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলো আমরা সবাই মিলে এনজয় করি। অনেক দিন পরে ব্লগ করতে বেরিয়েছি, যে জায়গাটা যাব সেই জায়গাটা হচ্ছে মালঞ্চ। তোমরা বানতলা ফিশ মার্কেটের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, আজকে চলে যাচ্ছি মালঞ্চতে। পথে সুন্দরবন রেস্টুরেন্ট বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে খাবো। আর ব্যাপারটা হচ্ছে সুন্দরবন রেস্টুরেন্ট কেন, কেননা এই যে মালঞ্চ যাওয়ার রাস্তাটা, এটা কিন্তু বেসিক্যালি সুন্দরবন গেলেও এই রাস্তা দিয়েই যেতে হয় সেই জন্যে। আর তোমাদের একটু আশেপাশটা একটু দেখাই, চারিদিকটা খুব গ্রিন, সুন্দর একটা জায়গা। এই মালঞ্চতে এই প্রথমে একবার এসে ফিরে গিয়েছিলাম, কেননা টাইমিংটা জানতাম না। এখন বাজে একটা আর মালঞ্চর হাট বসে আড়াইটের সময়, তো আমরা এখানে খাওয়া দাওয়া করে আড়াইটা নাগাদ মালঞ্চতে ঢুকে পড়বো আর দেখবো কি কি ধরনের এবং কীরকম দামে মাছ পাওয়া যায়। মাছ বাজার পিস গুলো কিন্তু বেশ বড়ই। এবার মাছটা দিয়ে ডালটা খেয়ে দেখবো। মাছ ভাজাটা তো দেখালাম, সাইজটা বেশ বড়, মাছটা ফ্রেশ, বেশ ভালো টেস্ট, কড়া করে ভেজেছে যেরকম আমি চাই, বেশ ভালোই খেতে, জমে গেল লাঞ্চটা আর কি। এই যেখানে খেতে এসেছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিপাশটাও বেশ ভালো, এবং এখানে বসার জায়গাও রয়েছে। খাওয়ার জায়গাটা তো তোমাদেরকে দেখালামই, জায়গাটার নাম তোমাদের আরেকবার বলে রাখি, সুন্দরবন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল সুইটস। খাবার দাবার মোটামুটি ভালো। মালঞ্চ বা সুন্দরবন যাওয়ার পথে এখানে কিন্তু দাঁড়িয়ে তোমরা হল্ট নিয়ে খাওয়া দাওয়া করতে পারো। এটা কি মাছ গো? এটা এগুলো তো আমি কিন্তু মালঞ্চর বাজারে কিন্তু ঢুকে গেছি, তোমরা চারিপাশটা দেখে নাও। এখানে পুরো যেখানে হাটটা বসে, আর কিছু কিছু মাছ তোমাদেরকে দেখালাম। আর এখানে আড়াইটে, যত আড়াইটের কাছাকাছি টাইমটা এগোবে মাছ কিন্তু পুরো ভরে যাবে। চিংড়ি কত করে গো? হ্যাঁ, একই মাছ বড় গুলো বড় বড় করে খাড়ি উত্তর দিকে আদি বাস 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 এটা বাস। এই চিংড়ি কত করে গো? তোমার 100 টাকা। এই চিংড়ি মাছ এরকম সাইজ 100 টাকা কিলো বলছে, তা দেখতেই পাচ্ছ সাইজটা। ওজন কত হবে এগুলো? তুমি ধরেছো? ও ঠিক আছে,
এই চিংড়ি 450 টাকা কেজি, মোটামুটি সাইজটা দেখি। মাছ তোমাদের যা যা দেখাচ্ছি তোমরা খালি দেখতে থাকো, দাম এক্ষুনি পুরোপুরি করতে পারছি না, কেননা এখন সবে মাছ ঢুকছে, এখনো আস্তে আস্তে সবাই দাম বলবে, কেউ এখনো দাম বলতে চাইছে না। মানে জ্যান্ত চিংড়ি এসছে 450 টাকা করে। কাতলা কত গো? কাতলা তো সেলার বলবে, খারাপ ব্যবসা কেনা কত? 200 টাকা পারে যে। ভেটকির কিরম কিলো হবে ওজন? এর এক একটা ভেটকি এখন 6 কেজি, 5 কিলো 6 কিলো করে ওজন হবে। আগের বার বানতলায় কিনিনি, এবার কিনে ফেললাম 600 টাকা কিলো চিংড়ি। এই ভাঙন মাছটা কিনলাম, এটা 1 কিলোর একটু বেশি, আমার পড়লো 180 টাকা। তোমরাই কমেন্ট করে জানিও সস্তা পড়লো না দামি। এই দুটো ভেটকি মাছ নিলাম, এটা বুঝতেই পারছি খুব একটা কম হয়নি, 350 টাকা, কিন্তু জ্যান্ত কানক মরছে, এরকম ভেটকি কোথায় পাবো? আমি চলে যাচ্ছিলাম, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে এই মাছগুলো নিয়ে নিতে। এইগুলো হচ্ছে বাগদা চিংড়ি, কত করে দিচ্ছে আমাকে? 350 টাকায় আপনাকে সব দিয়ে দিলাম। 350 টাকায় আমাকে সব দিয়ে দিলেন। তো মালঞ্চ বাজার তো ঘোরা হলো, প্রচুর মাছ টাছ কেনা হলো, তো এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় যে জায়গাটা থেকে লাঞ্চ করেছিলাম সেই জায়গাটা থেকেই চা খাবো, চা খেয়ে ওখানেই ভিডিওটা শেষ করবো। তো যেখান থেকে লাঞ্চ করেছিলাম সেখানেই আবার ফেরত চলে এলাম। তো চাটা কিন্তু এখানকার দারুণ, বেশ ঘন এবং ফ্লেভারফুল টি। মালঞ্চ বাজারের এক্সপিরিয়েন্সটা তো ভালোই ছিল, বেশ কয়েক রকম মাছ কিনলাম তোমরা তো দেখতেই পেলে। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো বাবুবাজি খুব শিগগিরই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যে আর